ও বিএ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি একদম তোমাদের লাস্ট মিনিটের ফাইনাল সাজেশান এই সাবজেক্টের যে সাবজেক্টটি হচ্ছে তোমাদের বাংলা সাধারণ এলসিসি টু সাময়িক পত্র ও কথা সাহিত্য তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের একবারে প্রত্যেকটা মডেল থেকে আপনি ভিভিআই স্টারমার্ক প্রশ্নগুলো বলে দিন প্রথম মডেল থেকে আমি দিয়েছিলাম তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছি স্যার একবারে দিয়ে দিন আমি তোমাদের বলেছিলাম যে ভিডিওটি কিন্তু একটু লং হবে তোমরা অনেকেই লং ভিডিও দেখতে চাও না অনেকে মাঝখান থেকে কিছু স্কিপ করে বেরিয়ে যাও সেগুলো বারবার কমেন্টস করে জিজ্ঞেস করো সেগুলো আমি সবই কিন্তু ভিডিওতে বলে দিই তাই জন্য ভিডিওটা আমি পার্ট ওয়াইজ দিচ্ছিলাম আর কিছুই না তোমরা অনেকেও প্রথমে বলেছিলে স্যার পার্ট ওয়াইজ দিন এত বড় ভিডিও দেখতে অসুবিধা হয় তাই জন্য ছোটো ছোটো আকারে দিয়েছিলাম তারপর তোমরা বললে না স্যার একবারে দিয়ে দিন আমরা দেখে নেবো অসুবিধা নেই তো ভিডিওটি স্কিপ না করে দেখবে কারণ ভেতরে আমি কিন্তু অনেক কিছু কথা বলবো প্রশ্ন সম্পর্কে যেহেতু এটি বাংলা পেপার তাই সাইজটি প্রশ্ন তোমাদের যাদের একদমই পড়া হয়নি যারা মনে করছে স্যার আমরা অনেকেই ফোন করেছো অনেকে টেক্সট করেছি স্যার আমাদের কিছু কোশ্চেন দিন এমন যাতে আমরা পাস করি আমরা নাহলে ফেল করে যাব কিছুই পড়া হয়নি সেরকম তো অনেকেই টেক্সট বই কেননি ঠিক আছে কেউ বিভিন্ন সাজেশান বই কিনেছ যেগুলো পড়ে তোমরা অনেক কিছুই বুঝতে পারছো না প্রচুর প্রশ্ন রয়েছে তোমরা বলছো স্যার কুড়ি পঁচিশটি প্রশ্ন স্যার কীভাবে পড়বো কিছু বেছে দিন তা আমি তোমাদের চেষ্টা করেছি বেছে দেওয়ার প্রশ্নগুলো তবে আমি প্রথমেই বলি বাংলা এবং ইংরেজি সাবজেক্ট দুটি তোমাদের কিন্তু টেক্সট বইটি ভালো করে খুটিয়ে পড়তে হয় না হলে কিন্তু বাংলায় অ্যানসার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ঠিক আছে আর হুবাহু ওইভাবে কোশ্চেন কমন আসাটাও খুব মুশকিল যদি সেকেন্ড সেট দেয় ক্যালকাটা ইউনিভার্সিটি তাহলে তোমরা প্রত্যেকে বিপদে পড়বে ঠিক আছে অসুবিধা হয়ে যায় তাই জন্য দু একটি প্রশ্ন এক্সট্রা বেশি পড়া ভালো তো আমি চেষ্টা করছি তোমাদের যে প্রশ্নগুলো বলবো প্রথম সেট যদি দেয় অবশ্যই তোমরা কিন্তু নাইনটি পারসেন্ট থেকে হানড্রেড পারসেন্টের মধ্যে কমন পাবে কোয়েশ্চেন দু একটি হয়তো পাঁচ নম্বরের ঘোরাতে পারে তবে তোমরা যদি বড় প্রশ্ন ভালো করে উত্তরগুলো পড়ে থাকো বুঝে থাকো তাহলে সেই ছোট প্রশ্নগুলোও তোমরা লিখে আসতে পারবে তো দেখো মডুল ওয়ান থেকে আমি আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি যেগুলো ভিভিআই আছে সেই প্রশ্নগুলো পড়বে আমি আর বেশি আলোচনা করলাম না ভিডিওটি লং হয়ে যাবে সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয় বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকাটি গুরুত্ব নির্ণয় করো সবুজপত্র কার সম্পাদনায় কবে আত্মপ্রকাশ করে বাংলা বদ্য সাহিত্যের বিকাশে এই পত্রিকাটির অবদান আলোচনা করো তত্ত্ববোধিনী এই পত্রিকা কার উদ্যোগে কত সালে প্রকাশিত হয় বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটি গুরুত্ব অবদান বিচার করো কবিতা পত্রিকা কত সালে কাঠ সম্পাদনায় প্রকাশিত হয় আধুনিক বাংলা কবিতার ক্রমবিকাশের ক্ষেত্রে এই পত্রিকার ভূমিকা সম্পর্কে আলোচনা করো এই চারটি প্রশ্ন ভালো করে পড়ে নেবে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে চলে আসবো আরেকটি সাত নম্বরের প্রশ্নটি যদি পারো তোমরা দিগদর্শন পত্রিকাটি একটু পড়ে রাখবে যদি দশে না আসে পাঁচে আসতে পারে পাঁচ নম্বরে কি কী প্রশ্ন পড়বে যেটি চারের ক অথবা ক্ষয় পাবে বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব বিচার করো বাংলা গদ্যের বিকাশে সবুজপত্র পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো ভিভিআই কোশ্চেন ও অবশ্যই তোমরা পড়বে রবীন্দ্রত্তর আধুনিকতার প্রচেষ্টা প্রতিষ্ঠায় পরিচয় পত্রিকার গুরুত্ব বিচার করো ভিভিআই এবং চারটি স্টার অবশ্যই পড়বে এই তিনটি পরপর প্রশ্ন অবশ্যই তোমাদের পড়তে হবে চার পাঁচ এবং ছয় বাংলা সাহিত্যের বিকাশে প্রগতি পত্রিকার ভূমিকা নির্দেশ করো বাংলা গদ্যের বিকাশে কালীকলম পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা করো তারপরে চলে আসবো আমরা কিন্তু পরবর্তী মডলে কেন তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি কিন্তু এখানে বলে দিয়েছি তোমরা একবার দেখে নেবে ঠিক আছে চলে আসবো আমরা মডেল টুয়ে মডেল টুয়ে প্রথম যে প্রশ্ন সেটি বাদ দিয়ে আমরা সেকেন্ড প্রশ্ন থেকে খুবই গুরুত্ব সহকারে পড়বো রজনী উপন্যাসের উপকাহিনী সংযোজনের স্বার্থকতা আলোচনা করো ভিভিআই কোশ্চেন রজনী উপন্যাসে শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো ভিভিআই এবং তার সাথে পড়ব বাংলা উপন্যাস সাহিত্যের প্রবাহে রজনী উপন্যাসটির গঠন কৌশলের নতুনত্ব বিচার করো এই তিনটি প্রশ্ন অবশ্যই আমাদের ভালো করে পড়তে হবে তিনটি প্রশ্নের সঙ্গে আমাদের আরেকটি চরিত্র পড়া দরকার সেটি হচ্ছে হরলাল চরিত্রটি এবং তার সাথে রজনী উপন্যাসে ঔপন্যাসিক যেভাবে রজনী চরিত্রটি পরিকল্পনা করেছেন তা নিজের ভাষায় লেখো পারলে পাঁচটি প্রশ্ন পড়ে যাও রিক্স না নিয়ে আর যদি তোমরা মনে করো স্যার একান্তই আমরা পারবো না তাহলে আমি তোমাদের বলবো দুই তিন আর তোমরা পড়ে যাবে চার দুই তিন চার এই তিনটি তবে কিন্তু রিক্স থাকবে যদি বাই চান্স ওই তিনটি প্রশ্ন না দেয় তোমাদের ফট করে দিয়ে দিতে পারে হরলাল চরিত্রটা দিয়ে দিতে পারে বা পাঁচ হাজার ছয় প্রশ্নটা দিয়ে দিতে পারে তাই জন্য আমি বললাম দুই তিন চার পাঁচ এই পাঁচটি প্রশ্ন একটু কষ্ট করে পড়ে যেও একটু সময় খুবই কম যদি যারা একান্তই পড়ে উঠতে পারছো না আর যারা বই এলোমেলোভাবে হয়ে আছে খুঁজে পাচ্ছো না উত্তর কতটা স্যার লিখবো কোনো উত্তরে সেইভাবে সাজানো নেই বুঝতে পারছি না তাদের বলবো তোমরা একটু যদি পারো স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করে নাও ঠিক আছে স্টাডি মেটেরিয়াল দেখে তোমরা পড়ো সমস্ত কিছু কিন্তু গুছিয়ে সাজিয়ে তোমাদের কিন্তু করা আছে তোমাদের জাস্ট পড়তে হবে ঠিক আছে আর একটি কথা বলবো যেগুলো পড়ছো সেগুলো একবার তোমরা খাতায় লিখে নেবে ঠিক আছে রাফ খাতায় একবার লিখে নেবে লিখে তোমরা একটু পারলে একটু রাত জেগে একটুখানি পড়ো নাহলে তোমরা টাইমটা কোলাতে পারবে না তোমাদের সামনেই কিন্তু আজকে দু তারিখ তিন চার পাঁচ তারিখে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ঠিক আছে তাই বলবো একটু তোমাকে সময় দিতে হবে এই দুটো দিন ঠিক আছে আমিও তোমাদের সময় দিচ্ছি আছি তোমাদের সাথে তোমরা একটু আমাকে সময় দাও আর পড়াশোনাকে সময় দাও ঠিক আছে আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব সাহায্য করব ঠিক আছে এই কটা দিন একটু ফিভি স্টাডি ক্লাস চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো রেখো এবং তোমাদের কোন কোন সাবজেক্টের কি কী সাবজেক্টে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার লাগবে ফিলোজফি বাদ দিয়ে ফিলোজফি আমি দিতে পারবো না আমি বলেই দিয়েছি এই বছরে করা হয়নি তাই ওই সাবজেক্টটি বাদ দিয়ে তোমরা বাকি সাবজেক্টগুলো করো এবং কিছুজন কমেন্টস করছো সেই সাবজেক্টগুলো আমি অলরেডি বলে দিয়েছি যে আমার চ্যানেল থেকে দেওয়া হবে না তোমরা পারলে অন্য চ্যানেল থেকে দেখতে পারো বা তোমরা বই কিনে পড়তে পারো তবুও বারবার কমেন্টস করছো সব কমেন্টসের বারবার উত্তর দেওয়া সম্ভব হয় না তো তোমাদের যদি অসুবিধা হয় তোমরা কল করে নিতে পারো কল করে আমার সঙ্গে কথা করতে পারো ঠিক আছে চলে আসবো দেখো পরবর্তী এটি মান পাঁচ হবে পাশের এই আর তিনটি প্রশ্ন অবশ্যই পড়বে তবে ভিভিআইগুলো অবশ্যই তার আগে একটু পড়ে নেবে এক দুই তিন তিনটি প্রশ্নই পড়বে ঠিক আছে রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা রজনীর গৃহত্যাগের কারণ সংক্ষেপে লেখো অমরনাথ চৈত্রের বৈশিষ্ট্য চিহ্নিত করো এই তিনটি প্রশ্নই ভালো করে তোমাদের পড়তে হবে এর সাথে পড়তে হবে রজনী উপন্যাসের লবঙ্গলতা চৈত্রে বিশ্লেষণ করো এই চারটি প্রশ্ন পাঁচ নম্বরের জন্য তোমরা একটু ভালো করে দেখে নিও যেগুলো ভিভিআই রয়েছে ঠিক আছে এখানে দেখে নাও এই এক দুই তিন এবং পাঁচ নম্বরের প্রশ্ন ঠিক আছে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো কলেজের গ্রুপে শেয়ার করো বিভিন্ন তোমাদের যে গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করো যাতে প্রত্যেক ছাত্রছাত্রীরা এই ভিডিওর উপকারিতা পেতে পারে আর তোমরা জানো বিগত চার পাঁচ বছর ধরে আমি কিন্তু তোমাদের ভিডিও দিয়ে আসছি এবং কলেজের কিন্তু তোমাদের তোমরা যখন সার্চ করবে দেখবে ওই সময় কোনো কিন্তু সেরকম কিন্তু তোমাদের সায় চ্যানেল কিন্তু সেরকম ছিল না তবুও তখন থেকে আমি তোমাদের চেষ্টা করছি এখনও পর্যন্ত তোমাদের চেষ্টা করে যাচ্ছি যে তোমাদের কিভাবে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারো কম খেটে ঠিক আছে কম বাজে পয়সা খরচা করে তোমরা কিভাবে পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারো সেইগুলোই চেষ্টা করি এবং যতটা কম সম্ভব রেগুনারেশনের মাধ্যমে তোমাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি দেখো মডেল থ্রি রেকর্ড গল্পটি নামকরণের সার্থকতা আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নটি পড়বে অন্তঃলীলা গল্পটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো সিং গল্পে দেশভাগের যন্ত্রণা কিভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো এই এক তিন এবং চার নম্বর প্রশ্ন অবশ্যই তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে দশ নম্বরের জন্য তার সঙ্গে পড়তে পড়তে হবে ছোটো লোক গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো অথবা ছোটো গল্পটি বিশ্লেষণ করে দেখাও যে গল্পটির নামকরণ যথার্থ ঠিক আছে এই প্রশ্নগুলো পড়বে যেগুলোর পাশে ভিভিআই রয়েছে অবশ্যই সেগুলো আগে রেডি করে নাও ঠিক আছে এবং যাদের হয়ে গেছে তারা একবার রিভাইজ করে নেবে এবং একবার মিলিয়ে নেবে ঠিক আছে আচ্ছা আধাক গল্পটির নামকরণের সার্থকতা যদি পারো একটু দেখে রাখতে পারো ঠিক আছে যদি পারো তোমাদের সম্ভব হয় যারা একটু বেশি পরিমাণে পড়তে চাইছো আর আট নম্বরের প্রশ্নটিও যদি পারো একটু দেখে রেখো ঠিক আছে সিং এর গল্পের নামকরণের স্বার্থকথা আচ্ছা এরপর পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেখে নেবো ছোট লোক গল্পের রিস্কাওয়ালার চৈত্রটির পরিচয় দাও এখান থেকে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্নগুলো একটু ডিপিক্যাল হবে আমি বারবার বলছি ঠিক আছে পাঁচ নম্বরেরগুলো কিন্তু তোমরা দু একটি কমন নাও পেতে পারো কোনো জায়গায় অনেক তোমাদের প্রচুর প্রশ্ন পড়ে গেলেও কিন্তু পাঁচ নম্বরের ওইভাবে কমন কিন্তু পাওয়া যায় না ঠিক আছে কিন্তু যেগুলো দিয়েছি যদি আসে এখান থেকেই আসবে না হলে তোমাদের এমন জায়গা থেকে দেবে তোমরা ওখানে ওইভাবে ধরতে পারবে না তার জন্য টেক্সট বই ভালো করে পড়তে হবে তো তোমাদের এখন হাতে উপায় নেই তাই এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও ঠিক আছে এটা করে আশীর্বাদে তোমরা পেয়ে যাবে ছোটো লোক গল্পে রিসকালা চরিত্রটি পরিচয় দাও ছোটো লোক গল্পের চোর চৈত্রটি মনস্তত্ব বিশ্লেষণ করো ছোটো লোক গল্পের প্রকৃত ছোটো লোকের পরিচয় দাও ঠিক আছে এই তিনটি প্রশ্ন ফিভিআই প্রশ্ন খুব ভালো করে তোমরা রেডি করে নেবে এই সাথে যেটি পড়বে রেকর্ড গল্পের রেকর্ডটি কিসের প্রতীক লেখো ঠিক আছে আমিও শিক্ষিত ভদ্র সন্তান বক্তাকে তার এই রকম বলার কারণ কী টিকা লেখো টোবাটিক রেকর্ড গল্পের চোর বাজার ঠিক আছে এই টিকাগুলো একটু ভালো করে দেখে রেখো ঠিক আছে ওখানে তিনটি প্রশ্ন ভিভিআই রয়েছে সেটি পড়বে এবং এর সাথে পড়বে রেকর্ড গল্পের রেকর্ডটি কিসের প্রতীক চারটি পোস্ট আচ্ছা তারপর টিকাগুলো পড়ে নেবে এই চারটি মানে আটটি প্রশ্ন এখান থেকে তোমাদের একটু পড়তে হবে জাস্ট একটু কনসেপ্টটা নেবে ভিভিআইগুলো ভালো করে পড়ো আর বাকিগুলো যেগুলো মনে হচ্ছে না স্যার পারবো না আর হবে না সম্ভব না জাস্ট কনসেপ্টটা একটুখানি দেখে রেখো একটু চোখটা বোলাও ঠিক আছে একটু জানা থাকলে প্রশ্নটা আসলে তুমি লিখে আসতে পারবে নিজের ভাষায় ঠিক আছে আবলতাবুল কিন্তু বানিয়ে কিছু লিখবে না ঠিক আছে আর যে প্রশ্নটা প্রথমে শুরু করবে সেটি কখনোই বানিয়ে লিখতে যাবে না কারণ লিখতে গেলে সেটি যদি তোমাদের কাটাকুটি বা উল্টোপাল্টা লেখা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রফেসররা কিন্তু প্রথমেই দেখবে যখন যে নাম্বার ভালো মানে ভালো লেখেনি তা সেক্ষেত্রে পরে ভালো লিখলেও তোমরা কিন্তু অ্যাভারেজে নাম্বার পাবে এই জিনিসগুলো একটু মাথায় রাখবে দেখবে অনেকটাই তোমরা কিন্তু বেরিয়ে যাবে কারণ এতটা কেন বলছি কারণ সিক্স সেমিস্টারে সাবলি পেলে তোমাদের কিন্তু একটা বছর নষ্ট হয় যার জন্যই আমি এত করে বলছি তোমাদের ভালোর জন্য আমার এখানে কোনো ভালোর ব্যাপার নেই তোমাদের ভালো হলেই আমার ভালো হবে তাই জন্য এতটা কথা বলছি একটু ভিডিওটা হয়তো লং হচ্ছে কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখো নাহলে সাবলি পেলে তোমাদের আরও একটা বছর নষ্ট হবে ঠিক আছে আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের যদি ছোট প্রশ্নের প্রত্যেকটা মডুল একসাথে ছোট প্রশ্ন এবং উত্তর দরকার পড়ে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের সেই উত্তর এবং প্রশ্ন নিয়ে আলোচনা করতে আজকের মতো এটুকুই